বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই জন্য আজকে আমি তোমাদেরকে একটি নতুন মজার জোক শোনাতে হাজির হয়েছি। তাহলে শুরু করি। একটা ছেলে এক কোচিনে ভর্তি হয়েছে। তো সে অনেকক্ষণ ধরে ওখানে বসে আছে। হঠাৎ করে তার পিছু লেগে গেছে। তখন সে তার মায়ের কাছে যেয়ে বলছে, মা মা, আমার না খুব পিছু লেগেছে। তখন ওখানে যতগুলো মানুষ ছিল সব মানুষ এসে উঠেছে ও করে। তখন তো সেই ছেলেটির মা লজ্জা পেয়ে ওকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর তাকে বলল, এটা তুমি কি করলে? আমার লজ্জা লাগলো কিরকম? তুমি সবার সামনে এভাবে বললে কেন? তখন সেই ছেলেটি বলল, কি করব, আমার যে পিছু লেগেছিল এখন তুমি বলো মা আমি কি করতাম তখন। তখন ও মা বলল, এখন থেকে তোমার যখন পিছু লাগবে তখন তুমি বলবে, মা আমার না খুব গান গাইতে ইচ্ছা করছে, তখন আমি তোমাকে পিছু করাতে টয়লেটে নিয়ে যাব। তখন সেই ছেলেটি বলল, ঠিক আছে মা। তো অনেক দিন কাটলো। সে তার দাদু বাড়ি গেছে। তো রাত্রিবেলা সে নিজের দাদুর পাশে শুয়েছে। তখন তার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে তার তো অনেক জোরে পিছু লেগেছে। তখন সে তার দাদাকে বলছে, দাদা দাদা উঠো না। তখন তার দাদা উঠেছে। উঠে বলছে, কি হয়েছে? তখন সে বলল, আমার না খুব গান গাইতে ইচ্ছে করছে। তখন তার দাদা বলল, এটা তো অসম্ভব, এত মানুষ আছে সবাই ঘুমাচ্ছে, যদি তুই এখন গান গাস তাহলে তো সবাই বুঝে যাবে উঠে যাবে, তখন তো আমাদের অনেক লজ্জা লাগবে। তখন সে বললো, লজ্জা লাগুক বা যাই লাগুক, কিন্তু আমার গান গেতে এখন ইচ্ছা করছে, যে তার মানে আমাকে গান গেতেই হবে, না গান গেলে চলবে না। তখন তার দাদা বলল, এত মানুষ সবাই যে বুঝে যাবে তাহলে তুই গান গাবি কিভাবে? তখন সে জেদ ধরে ধরল, সে গান গাইবে। তখন তার দাদা বলছে, আচ্ছা তোর যখন জেদ হয়েছে যে তুই গান গাবি, তখন তুই আমার কানে কানে গা, আস্তে আস্তে গাবি, নাহলে আমার কান ফেটে যাবে। তখন সে যে দাদার কানে আস্তে আস্তে পিছু করতে লাগলো। তখন তার দাদা লাফ মেরে উঠে বলল, এ কে, কি তুই কি করছিস? তখন সে ছেলেটি বলল, আমি না বললাম আমি গান গাইবো, তো গান গাচ্ছি এখন আমি। তখন তার দাদা বলছে, এভাবে গান গেতে হয়? আমি তো প্রথমবার শিখলাম। তো বন্ধুরা, আমাদের এই জোকসটি কেমন লাগলো? আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, আর যদি তোমরা আরও মজার মজার জোকস বা আমাদের ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমরা চেষ্টা করব যে তোমাদেরকে আরও মজার মজার নতুন ভিডিও দেখানোর জন্য। আমি আবার আসবো পরবর্তীতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।